আসছে আসো মিয়া মা মামা ভালো আছো বাড়িতে শিশু বাড়িতে কত খাটনি করে মেয়েটা আমার একদম জামাই ভালো আছে নাতি নাতিদের এনেছি ছেলে পুলেদের এনেছি আচ্ছা মা কিছুদিন থেকে যাস আমার এখানে একটু রেস্ট করে আরাম করে আমার হাতে রান্না খেয়ে তারপরে বসে সবাইকে নিয়ে এসেছিস আবার জামাইকেও সাথে এনেছি বাচ্চাদের এনেছি ওদের কোথায় রেখে আসবো বলো তুমি তুমি তো আমার ব্যাপারে সবই জানো মা আমি এর জন্য পই পই করে তোর বাবাকে বলেছিলাম তুমি শুধু বড় মেয়েকে খবর দাও ছোট মেয়েকে খবর দেওয়ার দরকার নেই এতগুলো বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে একেবারে এসে পড়ে আমি কোনো দিন জানি না মা এরকম হয় মা তোমার জন্য মিষ্টি মা তোমার জন্য মিষ্টি এনে আমি জানি তো তুই আসছিস আমার জন্য অনেক কিছু নিয়ে আসবি আমি জানি তো ভাড়াটা নিয়ে যাস ঠিক আছে এই সবে মাত্র ফুলি এলো ওর ছেলে মেয়ে নিয়ে ফুলি এসেছে ফুলি এখানে কতদিন কিছুদিন থাকবে বলে আবার তুইও যদি থাকিস আমার একটাই ঘর কোথায় থাকতে দিব আমি তোদের মা দিদি ভাই তো চলে যেতে পারে দিদি ভাই তো অসুবিধা না আমি একটু বিপদে পড়ে এসেছি হ্যাঁ আজকে আমার অবস্থা খারাপ বলে তুমি আমার সাথে এরকম করছো মা এটা তো ঠিক না আমি তোর এতগুলো ছেলে পুলে আমি কোথায় জায়গা দিব থাকার জন্য বল এত কি আমার সময় আছে আমি কি আর পারি মেয়েটার বড় মেয়েটার আমার শরীর খুব খারাপ তাই এসেছে আমার এখানে তুমি সব সময় দিদি ভাইয়েরই গল্প করো দিদি ভাইয়েরই গল্প করো দিদি ভাই থাক ঠিক আছে আমার যখন একদিন সময় হবে মা সবসময় না সমান সমান সময় যায় না বুঝলে তো সময় একদিনও আমার ফিরবে সেদিন কিন্তু দেখবো দিদি ভাই কত তোমাকে দেখে শুধু তুমি দিদি ভাই করে যাচ্ছ না দেখবো সময় চিরদিন কাউ এক যায় না